7 নভেম্বর রাত পৌনে 12টায় রাজধানীর নিউ স্কাটন রোডে ট্রাকের চাপায় পিষ্ট হন দুই বাইক আরোহী। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। মধ্যরাতে নিহত ব্যক্তিদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন হাতেরচিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ হোসেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে বুধবার বেলা 11টায় দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত শৌভিক করিমের ভাই প্রীতম জানান, দুর্ঘটনায় বাইকে থাকা ভাইয়ের বন্ধু আরিফুল ইসলামও নিহত হন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়।